গুড ইভিনিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমিও আজ জাস্ট ফাটাফাটি আছি। আর আমার থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আমি আজকে কি দেখাতে চলেছি। হ্যাঁ, আমি দেখাতে চলেছি আজকে ব্যাগের কালেকশন। আমি কিন্তু খুব ব্যাগ ভালোবাসি, জানো তো, তাই তোমাদেরকে আমি একটা একটা করে ব্যাগ দেখাই। তোমরা দেখো, প্রথমে আমার একটা খুব পছন্দের ব্যাগ, মানে কোনো ওকেশন টোকেশন বাড়ি গেলে আমি ব্যাগটা ইউজ করি, বিশেষ করে শাড়ি পরলে। এই যে স্লিং ব্যাগ দেখছ, এই ব্যাগটা কিন্তু আমার খুব ফেভারিট। এই ব্যাগটার মধ্যে কিছু থাকা, বেশি কিছু থাকে না, বাট বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি আর বিশেষ করে শাড়ি পরলে এই ব্যাগটা কিন্তু খুব ভালো মানায়, জানো তো, তাই এই ব্যাগটা আমি শাড়ি পরলে ইউজ করি। কেমন লাগছে বলতে? আর আরেকটাও বিয়ে বাড়ির জন্য ব্যাগ আছে, এই দেখো, এটা অনেকদিন হয়ে গেল, অনেক দিনই হয়ে গেল প্রায়। এটাও আমি আগে কোনো বিয়েবাড়ি টিয়েবাড়ি গেলে এই ব্যাগটা ইউজ করতাম, এখনও ইউজ করি, তবে এটা আমার ছেলে ছাড়িয়ে দিয়েছে আজকে, তাই আঠা দিয়ে চিটাতে হবে আবার। তো এই ব্যাগটা আমার খুব ভালো লাগে, শাড়ি টাড়ি পরলে ব্যাগটা বেশ, বিশেষ করে বিয়েবাড়ি একটু ব্যাগ, এখন তো সবার হাতে মোবাইল, তাই মোবাইলটা ক্যারি করার জন্য এই ব্যাগগুলো কিছু থাকা দরকার হাতে, তাই এই ব্যাগটা আমি সবসময় ক্যারি করি কোনো অনুষ্ঠান বাড়িতে। কি একটা আমার খুব ফেভারিট ব্যাগ আছে। আর একটা পার্স আছে আমার শ্রীলেদারের, এটা কিন্তু অনেক দিনের, কিন্তু এখনও কিছু হয়নি যেমন কা তেমনি, তাই এই ব্যাগটাও আমার মানে পছন্দের মধ্যে একটা। তবে আমি হাত ব্যাগ ইউজ করতে খুব পছন্দ করি না, কারণ আমি হারিয়ে ফেলি, তাই এই ব্যাগটা আমার ঘরেই থাকে, খুব কমই ইউজ করি আমি। আর একটা আমার মোবাইল ব্যাগ আছে যেটা আমি সবসময় ইউজ করি, তোমরা সবসময় আমাকে দেখতে পাবে এই ব্যাগটায়। এই যে বারবি দেওয়া আছে কুচু কুচু, এই এইটা আমাকে সবসময় দেখতে পাবে নিয়ে যেতে, কারণ এটার মধ্যে মোবাইল ক্যারি করা যায়, তাই জন্য এটা আমার খুব ভালো লাগে। এটা আমি বাজার টাজার গেলে বা কোথাও গেলে ব্যাগটা আমি ইউজ করি, সবই থাকে। আর একটা দেখা, এই যে আমার একটা ব্যাগ আছে, এটা আমার মা দিয়েছিল আজ অনেক দিন আগে, তবে এইটাই আমি এখন খুচরো পয়সা কালেকশন করি। ছোট্ট মতো কিউট মতো, বহুদিন আগে কিন্তু ব্যাগটা দিয়েছিল, তবে এখন কাজে লাগে, আমি এটা খুচরো পয়সা রাখি। দেখো কি সুন্দর দেখতে না? আর একটা আমার এই ব্যাগটা আমার শাশুড়ি মা এনে দিয়েছিল কোথা থেকে, দিল্লি থেকে, তখন দিল্লি গেছিল তখন এনে দিয়েছিল, আজ 2-3 বছর আগে, অনেক ইউজ করেছি, এরকম স্লিং দেওয়া আছে, তবে ভালো লাগে আমার এই ব্যাগটা ইউজ করতে। আর এই একটা ব্যাগ আছে, কোথাও বেড়াতে গেলে আমি এই ব্যাগটা অনেক সময় ইউজ করি, কোথাও বেড়াতে গেলে দূরে ট্রাভেল করলে এই ব্যাগটা আমি ইউজ করি। এই ব্যাগটাও বড় ফিটে আছে, এমনি করে বেশ নেওয়া যায়, একটা ব্যাগ আছে। আর একটা ব্যাগ আছে, এটাকে বলে কি ব্যাগ বলে বলতো, এটাকে বলে সে বটুয়া ব্যাগের মতো, তাই না? এই ব্যাগটা আমার খুব ভালো লাগে, এই ব্যাগটা আমি বাজার টাজার গেলে তখন নিয়ে যাই, এটাও খুব ভালো লাগে আমার। আর আমি
লাস্ট বার যখন দার্জিলিং না গ্যাংটক গেছিলাম তখন এই ব্যাগটা আমি কিনেছিলাম, কারণ আমার ছেলেটা বাইরে মানে পাহাড়ি জায়গা গেলে খুব বমি টমি করে, তার জন্য মানে জল টল ক্যারি করতে হবে, তার জন্য আমি একটা বড় ব্যাগ ইউজ এরকম একটা এই ধরনের বড় একটা ব্যাগ আমি কিনেছিলাম, এতে জল টল নিয়ে যেতাম। মানে সারাদিনের ব্যাপার তো, সারাদিন বেরিয়ে যেতে হতো, তাই জন্য সারাদিনের জল ক্যারি কিছু খাবার তো নিয়ে যেতে হতো, তখন আমি এই ব্যাগটা ইউজ করেছিলাম, ওই সিকিম টিকিমে তখন আমি নিয়ে গেছিলাম এই ব্যাগটা লাস্ট কিনেছিলাম আমি। আর আর যেটা তোমরা আগে দুটো দেখলে, ওই একটা সিলেদার একটা বাটার ওই বড় বড় ব্যাগগুলো, ওই ব্যাগগুলো আমি একটা কলকাতায় কিনেছিলাম, একটা বাটাতে কিনেছিলাম, আর একটা ফ্লিপকার্টেও কিনেছিলাম। ওই ইয়েলোটা আর স্কাইটা ফ্লিপকার্টে কিনেছিলাম, আর পার্পেলটা সিলেদারে কিনেছিলাম, আর লেদারেরটা বাটাতে কিনেছিলাম। তাহলে আমার ব্যাগের কালেকশন তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে। তোমরা যারা নতুন হয়ে থাকো আছো, নতুন নতুন দেখছো, যে সব দাদা ভাই দিদি বোনরা তারা তারা প্লিজ সাবস্ক্রাইব করে যাবে, একদম ভুলে যাবে না কিন্তু, আর বেল আইকনটা টিপতে। আর যারা নতুন বন্ধুরা পুরনো বন্ধুরা আছো তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যেও আমার শুনু শুনু বন্ধুরা। চল টাটা, বাই বাই।